খুব মেয়েদের জন্য এটা কতটা কাজে লাগবে, কি কি এদেরকে দিয়েছে, মেয়েদেরকে পাঠাচ্ছেন তাদেরকে, তাদেরও তো সেভ করার ব্যাপার আছে। এটা টিমকে আমরা রক্ষা বলছি, তো রক্ষা টিমতে 30 জন মেম্বার আছে, একবারে শিফটে কাজ করবে, তো 6টা বাইকে 12টা মেম্বার্স থাকবেন যে রক্ষা টিমে, আর প্রত্যেক মেম্বার কাছে যে আমাদের বেটন আছে যে শক দেবার জন্যে হয়, ওটা ইলেকট্রিক বেটন ওটা বলা হয়, প্রত্যেক টিমের কাছে চিলি স্প্রে আছে, প্রত্যেক টিমে ওয়াকি টকি থাকবে, প্রত্যেক টিমে বডি ক্যামেরা থাকবে, তো এদেরকে ভালোভাবে ট্রেন করে এদেরকে ভালোভাবে ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে কি এদের নিজে কোনো অসুবিধা না হয়, বাকি অন্য লোকে সাহায্য করতে পারে। তো যে স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ইউএস ইউরোপিয়ান কান্ট্রিজতে যে স্ট্যান্ডার্ড আছে ইলেকট্রিক্যাল ব্যাটন যে পুলিশের কাছে থাকে, ওটা এদেরকে দেওয়া হয়েছে, গুড কোয়ালিটি ইলেকট্রিক ব্যাটন। আর ইউএসসি যে আমি বললাম আগে ট্রেন করা হয়েছে ভালো করে কি তারা কী করে ইউজ করতে পারে, কী করে তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে, যদি কোনো ছেলেরা কোথাও ইউটিজ বা কোথায় হচ্ছে তো ওদেরকে ওরা অ্যারেস্ট করতে পারে, থানা কনসার্ন থানা ফরওয়ার্ড করতে পারে, সব রকম এদেরকে বোঝানো হয়েছে, এদেরকে লয়ের ট্রেনিং দেওয়া হয়েছে। এটা সুসজ্জিত আমাদের বাহিনী আছে, আর আমরা আশা করছি কি এটা নিয়ে আমরা আরও একটু যে যে সিকিউরিটি সেফটি আমাদের যে দেওয়া আছে উইমেন সেফটি, আমরা আরও ভালোভাবে সশক্তভাবে কাজ করতে পারবো। কোথাও মেয়েরা বিপদে পড়লে এদেরকে পাবে কেমন করে? আমরা একটা নাম্বার ইস্যু করছি, হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে যেটা লোক মেসেজ করতে পারে, ভয়েস ক্লিপ পাঠাতে পারে, নিজে ছবি পাঠাতে পারে, ছোটোখাটো ভিডিও পাঠাতে পারে, সো দ্যাট এখানে এই নাম্বার কন্ট্রোল রুমে থাকবে, কন্ট্রোল রুম এখানে রিসিভ করবে, আর সঙ্গে সঙ্গে যে এরা যেখানেই থাকে ওদের ডাইরেক্ট করবে ওখানে যাওয়ার জন্য। তো এটা কমিউনিকেশন উইল নট বি এ প্রবলেম, 100 ডায়াল তো আছেই, কিন্তু ডেডিকেটেড একটা নাম্বার আমরা ইস্যু করছি। কী নাম্বার? নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু পরে। অনেকগুলো জায়গায় যেতে হয়েছিল, স্যার কিছু ইনস্ট্রাকশন বা মেসেজ বলুন। হাত তালে হাত তালে।